আপনি মনে হয় ভুলে গেছেন আমাদের কথা হয়েছিল যে হেনারে আপনার হাতে তুলে দিয়া তারপর দিল রুবার আমি কলেমা পড়ব সেই কথা এখন আসে নাকি তুমি আমাকে এত ভালোবাসলে যে তুমি আমার জন্য একটু বিষ খেতে চাইছিলে অথচ আমি এমন পাষণ্ড তোমার দিকে ফিরেও তাকালাম না আর এই লজ্জাতেই তো আমার বিষ খাওয়া উচিত তুমি যখন জানতে চাইলেন যে আপনি কি সে আগের মতো আছেন কি না আমি তাহলে বললাম সে আগের চেয়ে আরো অনেক বেশি সুন্দর হয়েছে এখনো আপনার সে অবিবাহিত মেয়ের মতোই মনে হয় এইরকম একটা মানুষ ইশারা করবো আমি দেশে কি মানুষের আকাল পড়ছে আচ্ছা আচ্ছা আপনি এইরকম মানুষ বলতে কি বুঝাইলেন আপনি যা বুঝছেন তাই বুঝাইছি আপনি আপনার কথা ফিরিয়ে নেন কোনো দিনও না মালিক ভাই আপনি একজন ভদ্রলোক আমি দাবি করি আমি একজন ভদ্রলোক একজন ভদ্রলোকের বাড়িতে আর একজন ভদ্রলোক আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আপনি যা আসছেন আমরা আনন্দ খুবই আনন্দ আপনি বুঝতে পারতেছেন আমার কথা আমি আপনার সব কথা বুঝতে পারতেছি হাওলাদার আপনি নির্বিঘ্নে বলতে পারেন না কি আর বলবো মানে আপনি তো আমাদের মেহমান এবং ভদ্রলোক আপনার আদর আপ্যায়ন ঠিকঠাক মতন আমরা করতে পারতেছি কিনা জানি না কিন্তু আমাদের চেষ্টা ত্রুটি নাই আপনি মেহমান হিসাবে আমাদের বাড়িতে যতদিন খুশি বেড়াইতে পারেন কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে কোনো কথা বলবেন না এইটা আপনি কি বলেন হাওলাদার অবশ্যই করব আপনাদের সাথে আমাদের সম্পর্কটাই হচ্ছে বিয়ে শাদীর সেটা যেহেতু এখন আর হচ্ছে না হচ্ছে না বিষয়টা আপনি একলাই বললে তো হবে না এই বিষয়টার সঙ্গে আমাদের দুই ভাই বোনের জীবন জড়িত তাই এটা হইতেই হবে হইতেই হবে এই কথাটা তো আপনি একলা বললে হবে না কারণ এটার সঙ্গে আমাদের দুই ভাই বোনের জীবন জড়িত আর আমাদের জীবনটা আপনাদের জীবনের সঙ্গে জড়াও এটা আমরা চাই না আপনার জীবন আপনি জড়াবেন কি জড়াবেন না এটা আপনার নিজের সিদ্ধান্ত কিন্তু আপনার বোন যে তার জীবনটা আমার সঙ্গে জড়াবে সেই সিদ্ধান্ত সে নিজে আমাকে জানিয়ে দিয়েছে সুতরাং তার ব্যাপারে এই বাড়িতে আর একটা মুহূর্ত না তুমি এখনই আমার বাড়িতে নিয়ে আসলো যাগুন নিজের চরিত্র ঠিক নাই তার অন্যের চরিত্র নিয়ে কথা বলবে কি শোনো খবরদার একটাও ফালতু কথা না বাড়ির উপরে আসছেন এই জন্য এতক্ষণ ধরে সহ্য করছি নইলে নইলে কি হ্যাঁ সুরের মার বড় গলা নিত্য খায় দুধ আর কলা যা পাইলো নিজে এখন সমস্ত দোষ হইলো আমার মিয়া ভাইয়ের আরে তোমার তো সাত জন্মের ভাগ্য যে আমার মিয়া ভাই তোমার বিয়ে করতে চাইছে আহ না বড় ভাবির সঙ্গে কি ধরনের ব্যবহার আই কিসের বড় ভাবি কে বড় ভাবি কার বড় ভাবি নিজে নিজে একটা ভাই বানালে হইলো না ছাগল কিরে হেনা তোর ভাবির আবার এমন করে খেপালি কেমনে ওরে খোদা রে এই নির্লজ্জ ব্যাটারি আমি ভাইজান
ভাইজান কালকে সকালের মধ্যে তুমি কিন্তু বাড়ি খালি করবা, নইলে কিন্তু আমি উল্টা পাল্টা একটা কিছু করে ফেলবো। হাওলাদার, আপনি আর কোনো কিছু চিন্তা করেন না, বিষয়টা আমি নিজে ঠিক করে নিব। আর হ্যাঁ, না তার সঙ্গে আর কোনো রকম বেয়াদবি আমি কিন্তু সহ্য করব না। চলো ঘরে চলো। আমার কিন্তু এখন তোমার সাথে অনেকগুলো টক করতে ইচ্ছা করতেছে। আপনার এই ইচ্ছাটা একদমই ঠিক না টিসা। কোথা থেকে কি দেখে মিলবে সেটা কিন্তু খুবই খারাপ হবে। আমি আসলে চাই না আমাকে বা আপনাকে নিয়ে কেউ অন্যরকম কোনো কিছু ভাবো। এটা তুমি কি বলতেছো মাসুদ? কেন তোমাকে নিয়ে আর আমাকে নিয়ে লোকজন অন্যরকম টক করবে? আমি হলাম গিয়ে তোমার গৃহশিক্ষিকা, আমি যে কোনো সময় তোমারে পড়াতে পারি, এনি টাইম। তাই বলে গভীর রাতে এস্টাররা স্কাইতে কিন্তু রাতেই ওঠে। তোমার ভূগোল বলে কিন্তু একটা সাবজেক্ট আছে, আমি তোমারে মনে করো যে গ্রহ নক্ষত্র এগুলো রাতের বেলা জেনেতেই পারি। ভূগোল তো আমার জালাল টিচার পড়া। এখন থেকে জালাল স্যার না, আমি তোমারে সব সাবজেক্ট পড়াবো। কেন? কারণ জালাল মাস্টার আর এই বাড়িতে স্টে করতেছে না। থাকছে না মানে কি? সে যা করছে তারপরে তার আর এই বাড়িতে স্টে করতে দেওয়া যায় না। কিন্তু টিচার, এগুলো বড়দের বিষয়, এসব ব্যাপার তোমার জানার দরকার নেই। শুধু তোমার এইটুকু জানাই রাখি, তোমার মতো একজন সুকুমার স্টুডেন্টের আশেপাশে এই জালাল মাস্টারের মতো একজন লোকের থাকা একদম ঠিক না। সেই জন্যে আমরা বড়রা মিলে একটা ডিসিশন নিয়েছি, জালাল মাস্টার এখন থেকে আর এখানে স্টে করবে না। এই টপটাই করতে আসছিলাম তোমার সাথে। এখন স্লিপ, রাত জাগবে না, রাত জাগলে শরীর খারাপ করে, ঘুমায় পড়ো। সব তোমার দোষ ভাইজান, সব তোমার দোষ। তোমার খাসিলতের কারণে আজকে এইরকম একটা আজে বাজে বিষয় আমার হজম করতে হইতেছে। কি দরকার ছিল এই বিয়েটা নিয়ে এরকম ঝামেলা পাকানোর? কি আসলে আমি কোন জায়গায় ঝামেলা করলাম? চম্পা লতা মুনাগোকে আমি দাওয়াত দিয়ে আনছিলাম, ওরাই সেই তো ঝামেলাটা লাগাইলো। তুই খালি খালি আমার দোষ দিতেছস। ওরা আসছিল কেন ভাইজান? তোমার চিঠি যদি ওদের কাছে না থাকতো তাহলে করে এখানে আসতো না? চিঠি 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 জগতে মনে আমি পয়লা চিঠি লিখছি না? একদমই না, তুমি প্রথম কেন লিখবা? আর অনেকেই লিখছে, কিন্তু আর কেউই তোমার মতো তিনজন একসাথে লেখে নাই। এটা অবশ্য তুই ঠিক বলছস, কিন্তু কথা কি জানোস? আর কোনো কথা শুনতে চাই না ভাইজান, এমন কথা একটাই, এই ঝামেলা বিদায় করতে হবে। ঝামেলা তুই পাকাইছস, তুই বিদায় কর। আমি পাকাইছি? অবশ্যই, কি দরকার ছিল ঠেরারে নিয়ে এরকম একটা কথা চালাচালি করা? তার চেয়ে তুই যদি সিরিয়াসলি বিয়ে করে ভালাইতি তাহলে তো। খবরদার ভাইজান, ওই বাটার নাম আমার সামনে তুমি ভুলে উচ্চারণ করবা না। আইজ হোক আর কাল হোক, ওর আমি এমন শিক্ষা দিব জীবনে যাতে কারো নামে ওর কুটনামি করতে না আসে। গুড, ভেরি গুড ডিসিশন। তো কথা কি জানো, শিক্ষা দিতে হইলে আগে মানুষটা রাতের মুঠায় লইতে হয়। কি বলতে চাও তুমি? সত্যি যদি তুই সিরিয়াসলি শিক্ষা দিতে চাস তাহলে তুই তার বিয়ে করে নে। আমি গলায় দড়ি দিব, তাও এই কাজ করব না। তাহলে ঠেরারে বিয়ে করে নে, এটাও কিন্তু সিরিয়াসলি লোকে চরম একটা শিক্ষা হবে। এমন কঠিন করে চাই থাকার মতো কিছু হয় নাই।
ঝামেলা মুক্ত আর পথ দেখাইতেছি তোরে আর কিছু না ঝামেলাটা বুঝি শুধু আমার অবশ্যই তোর ঠেটা তোমার পরিষ্কার বলে দিছে যে দেখেন আপনার আর হেনার বিষয়টা আপনারা বুঝেন কিন্তু আমার আর দিলরুবার বিষয়ে কোনো কথা বলতে আইসেন না এরপর আমি আর কোনো কথা বলতে পারি বলা উচিত যদি হিতে বিপরীত হয় ভাইজান তুমি যাও তো যাও আমার সামনে থেকে যাও সেটা না হয়ে গেলাম কিন্তু বাড়িতে তো মেহমান আছে তাকে খাওয়ন দাওয়ন দিতে হইব না দেখ জন্ম মৃত্যু বিয়া এটা তার হাতে তোর জুড়ি কার লগে লেখা আছে এটা তো তুই কইতে পারস না বলা কি যায় হয়তো ঠেডার করেই তোর ভাত লেখা আছে তখন কিন্তু ঠেডা এই বিষয় নিয়ে তোর কোটা দিব আচ্ছা আমারে দেখোস না এই যে চম্পা লতা মুনা এমনকি ঠেডার বই হেনা কারোর লগে আমি কোনোদিন ভুলেও খারাপ ব্যবহার করছি করি নাই কারণ আমি তো জানি না যে কার লগে আমার জোড়াটা লেখা আছে ও আর একটা নাম বাদ পড়ে গেছে সিরাজ তার উত্তর অবজ্ঞা করা উচিত না তোর ভাত তার হাড়িতেও থাকতে পারে যা ঝামেলা সব তোমার কারণে হয়েছে বিয়েটা নিয়ে প্রথম থেকে একটা ক্যাসাল না করলে আইজ আমারে পদে পদে এভাবে অপমানিত হইতে হইতো না ক্যাসাল বুঝি আমি করছি তিন তিনটা মাইয়া মানুষ আসা ওই মানুষটা ধরে টানাটানি শুরু করলো আর ক্যাসাল করলাম আমি না তোমার তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করার কথা যে এই ঘটনাটা বিয়ের আগে ঘটছে তুমি একটা জিনিস কেন চিন্তা করো না ভাইজান হ্যাঁ এই ঘটনাটা যদি আমাদের বিয়ের পরে ঘটতো তখন আমি কোন জায়গায় যেয়ে দাঁড়াইতাম আর এখন ওরা যা করতেছে তারপরও কি তোমার মনে হয় না ওরা কোন ধরনের মানুষ হ্যাঁ মনে হয় আর মনে হয় বইলা এটা শেষ না দেখে আমি এখান থেকে যাবো না কি শেষ দেখবা তুমি তুই যেটা কইছস কি কইছি আমি ছলে বলে কৌশলে এই তিন রুবা বানুরে আমাদের বাড়িতে নিয়ে যাইতে তারপরে এদেরকে পদে পদে বুঝামু বাতাস আর বাতাসার মধ্যে তফাতটা কোথায় ভুল বলছিলাম আমি ওইটা আমি কোনোদিনও পারবো না কারণ ওই মহিলা এত সহজ না ইনি তোমার আমারে যেই হাটে কিনবে সেই হাটে আবার লাভে বিক্রি করবে ওনার সাথে তুমি পায়রা উঠবা না সেইটা বুঝাই তো খেলাটা খেলতে চাইতেছি ধরা শব্দরে লাভ কি বিশদ না গিনে ধরবো ঝাঁপিতে ভরবো তারপর ইচ্ছা মতো তারে নাচাবো সেটার মজাটাই অন্যরকম আর সেই মজাটাই যদি নিতে না পারি তো পুরুষ হইয়া জন্মগ্রহণ করে কি লাভ সি মিয়া ভাই সি সি তোমার কাছ থেকে আমি এই ধরনের কথা শুনবো এটা আমি কোনোদিন আশা করি নাই তোমার যা খুশি তুমি করো মিয়া ভাই আমি আর তোমার সঙ্গে নাই কাল সকালে যদি তুমি এই বাড়ি থেকে আমার নাও নিয়ে যাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাব ভুলেও এই কাজ করো না তোমার জন্য আজ আমি এই জায়গায় এসে দাঁড়াইছি এখন তোমার কারণে আজ যদি আমার বিয়ায় কোনো ঝামেলা বাদে তাহলে আমি ভুলা যামু তুমি আমার বই তুমি আমার কি বোঝাতে চাইলে মিয়া ভাই যেভাবে হোক তার সাথে আমার বিয়েটা হইতেই হইব এবং তুমি সেটা হও আমার সে বিয়া না করলে আমি কি করব এখন তো এই কথা আমি শুনুম না এই কথা তোমার আগেই বোঝা উচিত ছিল আর আমি তো আসতে চাই নাই তুমি আমার ছলে বলে কৌশলে তার লগে বিয়ে দিবে কইয়া নিয়ে আসছো আর এখনো জোর দিতেছ চলবো না আমার একটা অপমানের মধ্যে ঠেলে দিয়া থুক্কু বলবা এটা তো হইব না যা বলছো তা শেষ করে তোমার এখান থেকে যাইতে হইব তাতে যদি তোমার আশেকের হাতও ধরতে হয় ধরবা আপনার সাথে কথা ছিল আমি তো কোনো কথাই শুনবো না আমি তোমার উপর রাগ করেছি ও শোনো এত করে বলছি তুমি এখনো বিয়ের তারিখ টেনে দিচ্ছ না আমার খুব কষ্ট হচ্ছে যাও তুমি আমি একজন নিরালায় বসে কাঁদবো আপনি যাতে করে নিরালায় বসে একা একা কাঁদতে পারেন আমি তো সেই কথাটাই বলতে আসছি আপনার পেয়ারের লোক
সে তো আমার বাড়িতে টিকতেই দিতেছে না। হ্যাঁ, বাড়িতে ডেকে এনেছে নিজে, এখন বলছে আমার পেয়ারের লোক। পাচ্ছে কি জন্য শুনি? একটা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে পারে না নাকি? বিয়ের তারিখটা সময় নষ্ট, বড় কষ্ট। পাশাং, একদম পাশাং, কোনো দয়া মায়া বলে কিচ্ছু নেই। যান, ভালো থাকবেন। আর সেবা যত্নে যদি ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাইতেছেন না, কথার কোনো উত্তরও দিতেছেন না, তাই না? মানুষকে খোঁজা মেরে কথা বলতে আপনার খুব ভালো লাগে, তাই না? আপনি যদি সেই রকম মনে করেন, আমার যেই রকম মনে হইতেছে আমি সেরকম বলতে পারতেছি না। আমি যদি সেরকম বলতে পারতাম তাইলে কি? তাইলে কি সেটা বলেন, কথা শেষ করে। কথা শেষ না করলে দম আটকে মরে যাবেন। আর আপনি মরে গেলে আমি খুব কষ্ট পাবো, আমি গইরে কান্নু। ঢং করবেন না, একদম ঢং করবেন না। এই সমস্ত ঢং কিন্তু আমার একদম পছন্দ না, বুঝছেন? আমি জানি আপনার আমারও পছন্দ না, আমার ঢঙও পছন্দ না, কিন্তু ঢং কিন্তু আমি করি নাই, ঢং করছেন আপনি। কি বলতে চান আপনি? ঢং করে আপনি আমার আংটি পরলেন, আবার ঢং করে বললেন যে আপনি বিয়া করবেন না আমারে। আচ্ছা, আপনি কি আমার একটা প্রশ্নের জবাব দিবেন? কি প্রশ্ন? এই যে যা কিছু ঘটলো, মানে যেই কারণে আপনি আমার আংটি খুলে ফালাইয়ে দিলেন, এই ঘটনা যদি বিয়ার পরে ঘটতো তাহলে কি করতেন? মেহমান বাড়ির লক্ষ্মী, সেই কারণে অপমান সহ্য করল। যান, আপনার মিয়া ভাই ঠেডা মালেকরে বুঝে শুনে বাক্য লইয়া যান। আমরা তো মানুষ, ভুল ছুটি আমরাও করে ফেলাই দিলাম। আপনার গোলকে আমাকে কোনো আত্মীয় চলবে না। হবে না যে, সেটা আপনার আগে মাথা ছিল না? আমার ভাই তো আপনার বোনের কিছু বলে নাই, আপনার বোনই আমার ভাইরে না চাইছে। আর আমার ভাই তো আপনার মতো প্রেমের রেকর্ড করে নাই, যে কথা নাই বার্তা নাই হুটহাট করে আপনার বোন বিয়া ক্যান্সেল করে দিব। ও আমাকে বুঝি কোনো মান সম্মান নাই না, পুরোটাই আপনাকে দখলে। ভাই আমার জনে জনে সবাইকে বলে বেড়াইছে তার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমার ভাই মুখ দেখাইবো কি করে? আমি দেখাই যেমন করে। আপনি আর আমার ভাই এক কথা না, আপনার বিয়া ভাঙার কারণ আপনার চরিত্র, কিন্তু আমার ভাইয়ের সেরকম চরিত্রের দোষ ঘটে নাই। আপনারা কেউ সত্যটা বুঝলেন না। প্রেম করলে কারো চরিত্র খারাপ হয় না, প্রেম পবিত্র। এই যে কথা আছে না, স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে। তো যেই জিনিসটা স্বর্গ থেকে আইসা আবার স্বর্গে চলে যায়, সেই জিনিসটা মানুষের চরিত্র খারাপ করবো কেন? আমি না, আমি কিন্তু খুব গর্ববোধ করি। আমার খুব গর্ববোধ হয় যে স্বর্গের থেকে একটা জিনিস শুধুমাত্র আমার কাছেই বারবার আসে। কপাল, সবার কাছে আসে না তো। আপনার গর্ব নিয়ে আপনি থাকেন, আর আমাদের গর্ব নিয়ে আমাদের চলে যেতে দেন। শুনুন, কথা পরিষ্কার, আপনার সাথে আমার ইহজন্মে কিছু হবে না, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক, আমার ভাইয়ের বউ না নিয়ে আমি এই বাড়ি ছেড়ে যাব না। তাই নাকি? কি ভাবছেন কি আপনারা? হ্যাঁ, দেশে কি মানুষজন আসার বিচার কিছু নাই? আপনারা যা মন চাইব তাই করবেন, আর আমরা আপনাকে হাতের পুতুল হইয়া যেমনি নাচাইবেন তেমনি আমরা নাচমু। নাচেন নাকি? নাচছি, কিন্তু এইবার আর নাচমু না, এইবার নাচামু। দেখি আপনার আর আপনার ওই বোনের কত দম। দমে জীবন, দহমে মরণ, শুধুই দমের খেলা।
জগতের জালহাজতে কেন ফাটক দিলা। হেনা জোয়ারদার শুনেন, আমার বোন কোনোদিনই ঠেডা মালেক জোয়ারদারের বউ হয়ে ওই বাড়িতে যাইব না। আপনিও এই বাড়ির বউ না হইয়া আপনার বাপের বাড়ি যেতে পারবেন না। দেখি আপনার দম কদ্দুর। তুই খারাপ হয়েছিস কেন? কথাটা শোনার পর থেকে আমি অধীর আগ্রহে আপনার পথ চেয়ে বসেছিলাম। কবে আপনি আসবেন, আমার হাত ভাঙবেন, পাও ভাঙবেন, ভাঙ্গা লুলা বানায়া রাস্তায় ভিক্ষা করতে বসাইবেন? এতদিনে আপনার আসার সময় হইল জানা। জোয়ারদার সাহেব, 9,999 জন ভোটারে 19,998 খান হাত, খালি যদি আপনার একটু ছুঁয়া দেয়, খালি ছোঁয়া দিলে কি হইব আপনি বুঝেন? দাফন করার জন্য একটা হারও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। হায় হায়, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি চাইলে তো সেটা করতেই পারে। তো আমি ভাবছিলাম আপনি নিজ বলে বলিয়ান, লড়াইটা হবে আপনার আর আমার চাই হাতে। অতগুলো হাতের খামসা খামসি আমার একদম পছন্দ না। আমি আমার কথা ফিরে নিলাম। একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মনে পড়ায় অন্য জনে, যে পড়ায় সে জানে তার মন কোন খানে, নিজে চলে মন পোড়া গুনে, মন পোড়ানো এই খেলা চলে যে সারা বেলা, সুখী বুঝিনা বুঝিনা রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়।